আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মডেল অভিনেত্রী ওসপিসিয়াকে আপনারা অনেকে চিনে থাকবেন যিনি ইতিমধ্যে হাজার হাজার ছেলেপেলেদের ক্রাশ এখন বর্তমানে যিনি একজন মডেল তার পাশাপাশি তিনি একজন নাট্যশিল্পী তাকে হাজার হাজার মানুষ ফলো করে তার কাছ থেকে মানুষ অনেক কিছু শিখে কিভাবে মডেলিং করতে হবে কিভাবে নাটক করতে হবে কিভাবে একটা সমাজকে চেজ করতে হবে কারণ তারা তাদের নাটকের ভিতরে সে মেসেজগুলো মানুষকে দেয় তিনি ইতিমধ্যে ইতিমধ্যে তিনি এক আলোচনায় সমালোচনায় এসেছেন কারণ গতকালকে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার কল্যাণ আমরা একটা ভিডিও দেখতেছি যে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি পুলিশের সাথে আচার আচরণ খারাপ করতেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে তার এক বন্ধু ছিল সে বন্ধু পুলিশের সাথে আচার আচরণ খারাপ করতেছেন এবং কি গালি করতেছেন কারণটা হচ্ছে তিনি রাত্রে এবং কি তার এক বন্ধুকে নিয়ে মদ্যপান করে ধানমন্ডি রাস্তা দিয়ে গাড়ি ছাড়িয়ে যাচ্ছেন ঠিক এমতো অবস্থায় পুলিশ বুঝতে পারছে গাড়িটা এলোমেলোভাবে চলতেছে এবং কি খুব হাই স্পিডে গাড়িটা চলতেছে বাংলাদেশের আইন অনুসারে যে স্পিডে গাড়ি চলার কথা তার চেয়ে বেশি স্পিডে গতিতে ওই গাড়ি চলতেছে তখন তিনি হাত পুলিশ হাত উঁচু করলো হাতসু করার পরে তারা সেখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে পুলিশ বলছে যে আপনারা কি মদ খাইছেন তারা তখন সরাসরি শিকার শিকার সরাসরি স্বীকার করছে যে তাদের কাছে মদ খাওয়ার লাইসেন্স আছে তখন পুলিশ বলছে আপনাদের লাইসেন্স দেখান তারা কিন্তু লাইসেন্স দেখাতে পারেন নাই পরবর্তী পুলিশ বলছে যে এত মানে জোরে আপনারা কেন গাড়ি চালাইতেছেন তখন তিনি বলতেছেন যে আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক আমরা এটা আমরা সেইটা অনেক কিছু বলছে হ্যাঁ কিন্তু পুলিশ সেটা শোনেন নাই পুলিশ বলছে যে লাইসেন্স দেখানোর জন্য তখন পুলিশকে খুবই গালি গালাস করছে গালি গালাস করার পরে তারা দুজনে কিন্তু গাড়ির পিছনে যে ইয়েটা আছে না সে ওটা উঁচু করে সেখানে বসে বসে তারা সেখানে পুলিশকে খুব বাজবিহিভ করছিলেন আচ্ছা আমরা আমি আপনাকে ভিডিওটা একটু দেখাই আপনার ভিডিওটি দেখলে তখন বুঝতে পারবেন হ্যালো ভিআইপি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক সেটা বলতেছে উনি বলছে যে উনি এখন আর কাউকে ছোট না উনি হচ্ছেন যে অস্ফীশিয়ার বন্ধু এভাবে গালিগালাজ করতেছে বাংলাদেশের প্রশাসনের ব্যক্তি প্রশাসনের সাথে এখন তিনি গাড়িতে বসবেন তার পাশাপাশি ওই যে ঐশিয়া এই গাড়িতে বসবেন মানে। এখান থেকে কোথাও যাবে না তারা খুবই তারা খুবই কষ্ট পাইছে পুলিশ কেন তাদেরকে চেক করছে ওই যে ও এসে গাড়িতে বসছে দেখেন এখন কি করবা বলো ওর গলা সুর কত হচ্ছে আমি অনেকবার সরি বলছি তুমি মার খাইছো মাতলামি করছো তুমি সরি বলবা না বলা কতো আমি না করছি আমাকে জেলখানে নিয়ে যান মানে ওরা হচ্ছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক ওদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনে ওদের কাছে অনেক টাকা পয়সা আছে মদ খাওয়ার লাইসেন্স কিন্তু ওরা আনে নাই এখন পুলিশ কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এই কারণে বলতেছে আমাদেরকে নিয়ে যান এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বাংলাদেশের মানে যাদের কাছে পয়সা আছে একটু যারা একটু বিএপি পারসেন্ট ব্যক্তি তারা অন্য মানুষগুলোকে মানুষ মনে করে না যাদেরকে কিছু মানুষ চিনে যারা সেলিব্রিটি তারা নিজেদেরকে অনেক কিছু দাবি করে থাকে অনেক ক্ষেত্রে এরা হচ্ছে সেই শ্রেণীর ভিতরে একজন এক শ্রেণীর মানুষ অতএব এদের নাটক সিনেমা না দেখে ভালো ভালো কিছু দেখুন ভালো ভালো কিছু শিখুন সেখান থেকে অনেক কিছু আশা করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এদের এখানে শুধু সোড়োঘাট ফোসাক ফরা ছাড়া আর কিছুই আপনারা শিখবেন না আজকের এই ভিডিওটি পর্যন্তই আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটি নিয়ে কথা বলার দরকার এরা যে খারাপ পর্দার ভিতরে একরকম মা সারাচরণ করে পর্দার বাইরে অন্যরকম মা সারাচরণ করে এটি হচ্ছে তার দৃষ্টান্তমূলক সাক্ষী এটি হচ্ছে প্রমাণ আজকে এই কারণে এই ভিডিওটি করা আশা করি আমাদের এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমাদের ফেস যে নতুন হয়ে থাকেন ফেসটা লাইক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ